হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ইন্ডিয়াতে কিছু কিছু দেশি ব্লগার আছে, ঠিক আছে, যারা মানে স্নানের ভিডিও, আগা মোতা এগুলা ছাড়া ভিডিও দেয়। তো আজকে এমন একটা বৌদিকে দেখাবো, না না ওকে বৌদি বলা যায় না, কাকিমার ভিডিও দেখাবো, যে কিনা সকালে ঘুম থেকে ওঠা, ডগি স্টাইল এক্সারসাইজ করা, স্নান করা, বগলের বাল কাটা, তারপরে আরো অনেক কিছু দেখায়। তো গাইজ আর বেশি দেরি না করে চলো শুরু করা যাক। চলো ভাই দেখো। আমার বাল ছেঁড়া গেল। এরা কারা ভাই? হ্যাঁ, যারা এই কাকিমার স্নান করা ভিডিও দেখতে চেয়েছে। এর জন্য আমি বলি আমাদের ইন্ডিয়াতে পর্ন সাইটগুলো আনব্লক করা হোক। এইসব ইউটিউবাররা ওই সব সাইট ভিডিও পোস্ট করতে পারে না দেখেই তো এইখানে পোস্ট করে ভাই। সত্যি 100% সত্যি। ভাই দেখো ভাই, এটা কোনো ভিডিও হলো? হ্যাঁ, ঘুম থেকে ওঠা, 1 মিনিটের একটা ঘুম থেকে ওঠা ভিডিও দিলে ইউটিউবে হয়ে গেল? হ্যাঁ, এমনভাবে ঘুম থেকে ওঠা ভিডিও দিয়েছে, মানে ছেলেগুলোকে অ্যাট্রাকশান এমনভাবে করছে, কি বলবো, সব মানে কি বলবো, সব হট হট মানে ইয়েগুলোর মতো। মানে উর্ফি জাভেদ, সাফিয়া, তারপরে মিয়া খালিফা, আরও সব যতগুলো আছে পর্ন স্টারের মতো, মানে কি বলবো। তাহলে একটা ঘুম থেকে ওটা ভিডিও দিলে ইউটিউব হয়ে গেল, আর ছেলেগুলো সব ভিউয়ার্স ওখানে, আবাল চোদা ভিউয়ার্সগুলো। সমুদ্র না নোংরা একটা বৌদির মানে চুলে শ্যাম্পু করার ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করেছে? আসলে মানে কি বলবো, আসলে তো বুঝতেই পারছো ব্যাপারটা কি, মানে শ্যাম্পু করার আলে কি দেখতে চাইছে। আর এই বৌদি তো শাড়ি পরে স্নান করে, তো কি বলবো, তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা দরকার। আবার দেখো শাড়ি পরে রুম ক্লিনিং, কি বলবো, এই কাকিমার মানে কন্টেন্টের এত অভাব যে কি শাড়ি পরে শ্যাম্পু করা, শাড়ি পরে রুম ক্লিনিং করা, মানে এইসব দেখার জন্য কি ইউটিউবটা নাকি? হ্যাঁ, তোমার ওই শাড়ি পরে, আর এই ভিডিওগুলোতেই ভিউয়ার্স দেখো, বিশ্বাস করতে পারবো না। আমার এক্সারসাইজের ভিডিও দেখে নিই, ঠিক আছে। আচ্ছা হমকো সিখা রিয়া হ্যায়। এই এক্সারসাইজটা কি এক্সারসাইজ ভাই? এটা এক্সারসাইজের নাম আমারও জানা নেই, যদি কেউ নাম জেনে থাকে আমাকে কমেন্ট করে বলো। বন্ধ করো হাত জোড় কে, মে মোদি সাহেব সে গুজারিশ করতা হুঁ। এই এক্সারসাইজটা দেখার পর আমি যা ভাবছি, তোমরাও কি তাই ভাবছো এখানে কি প্র্যাকটিস চলছে?
प्यारी समझ गई। এত কষ্ট করে এক্সারসাইজ করে এই বুড়িটা কাকিমা না দেখলে তো পারতে ভিডিও শুরু দিতে দিয়েছি একটু হাঁটুতে শেক নেব বলে ভীষণ হাঁটু ব্যান হচ্ছে আজকে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম আজকে মেট্রো আমি তো বেশিরভাগ মেট্রোতে জনতা মাফ নেই করেগি তো গাইস তোমরাই বিচার করো এটা কোনো কন্টেন্ট হলো সারাদিন ধরে মেট্রোতে দাঁড়িয়েছিল তার পা ব্যথা হয়ে গেছে পা মালিশ করবে ওটাও ভিডিওতে দেখাতে হবে তাহলে সারাদিন যদি বসে থাকতো তাহলে তো পাচা ব্যথা হতো তখন পাচা মালিশ করতো ওটাও ভিডিও দেখাতো তো এতক্ষণ থেকে আমিও বসে ভিডিও বানাচ্ছি আমারও পাচা ব্যথা হয়ে গেছে তো আমি এখন পাচা মালিশ করবো তোমরা দেখো তো গাইজ আজকে ভিডিওটি এ পর্যন্তই আর বেশি বললাম না কারণ বেশি বললে তোমাদেরও প্রবলেম আমারও প্রবলেম ঠিক আছে তো যদি তোমাদের দেখতে ইচ্ছা করে এই কাকিমার ভিডিও তো এই কাকিমার ইউটিউবে গিয়ে দেখে আসো আমি কিছু বলবো না আর আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দিবে ঠিক আছে থ্যাংক ইউ নিকল লউড়ে পহলি ফুরসত মে নিকল।